প্রকৃতির রম্যভূমি কিয়ানরেম জলপ্রপাত মেঘর লুকাভাকুর লগতে মনোমোহা প্রাকৃতিক দৃশ্য পর্যটকক হাত বাউলি মাতিছে কিয়ানরেম জলপ্রপাতে প্রকৃতির যে মনোমোহা রূপ সে উপভোগ করব কারণে আপনি সিকিম গ্যাংটক বা যে মানালী আপনাদের গেছে শ্রীনগর গেছে কাশ্মীর গেছে কিন্তু মেঘালয়ের সেলা বলে যেডোখর ঠাই আছে তাত এবার আহক আর আপনাদের দেখবলে পাব ইয়াতে প্রকৃতির মনোমোহা রূপ হয় প্রাকৃতিক পরিবেশে ভরপুর হয়ে আছে এই কিয়ানরেম জলপ্রপাত মেঘালয়ের চেরাপুঞ্জির নিচেই ওসরতে অবস্থিত এই জলপ্রপাতে হাত বাউলি মাতিছে পর্যটকক উৎকট গরমত অসমকে ধরে বিভিন্ন রাজ্য জনজীবন বিপর্যস্ত করার সময়ত সুবুরিয়া রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জি সেলাপথত অবস্থিত প্রকৃতির বিনন্দিয়ার রূপত যিকোনো লোকে আত্মহারা হয়ে পড়া নিশ্চিত এখন সুবৃহৎ পাহাড়ত ঘন সেউজীয়া পরিবেশের মাজত আছে হ হ জলপ্রপাত নিউজ এইটিনের ক্যামেরায় বন্দী করেছে সেই মনোরম নয়নাভিরাম দৃশ্য এনেকুৱা এটা অনুভৱ কৰিছে যেন মানে ইয়াতে আকৌ এবাৰ আহিম আমি নিউজ এইটিনৰ জৰিয়তে মই অসমৰ যিসকল এই সময়ত আহিব পৰা যিসকল ব্যক্তি আছে তেওঁলোকক মই অনুৰোধ জনাইছোঁ চেলালৈ আহি এই দৃশ্য উপভোগ কৰক সুন্দৰ অতি সুন্দৰ দৃশ্য প্রায় এমাহ পূর্বে হওয়া হিংসাজর্জর পরিবেশের পিছত এতিয়া স্বাভাবিক অবস্থালৈ ঘুরি আহিছে শ্রীলঙ্গৰ পরিস্থিতি উৎকট গরমের পর পরিত্রাণ পাবলৈ এতিয়া উত্তর পূর্বাঞ্চলের মিনি স্কটল্যান্ড রূপে খ্যাত শ্রীলঙ্গৰ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবলৈ ভিড় করেছে অগণন লোকে আনকি হোটেলের কোঠা বহু আগতীয়াক বুকিং হওয়ার বাবে উভতিবলগিয়া হয়েছে বহু পর্যটক ভাল লাগিছে বহুত ইয়াতে আহি আর মই বন্ধুসকলক জানাব বিচাৰো নিউজ চেনেলৰ ফালৰ পৰা তেখেতসকলে আহি এইটো চাই যাওক কিন্তু অতি দুর্গম তথা কিয়ানরেম জলপ্রপাতের বিষয়ে নজনা বাবে হয়তো ইয়াত পর্যটকের সংখ্যা কম যাতায়াতের সুব্যবস্থা আর উপযুক্ত প্রচারের পদক্ষেপ ললে হয়তো অনাগত দিনত পর্যটকের ভরি পড়ব মেঘালয়ের এই কিয়ানরেম জলপ্রপাত চেরাপুঞ্জি সেলাপথরপরা দুধনৈর সংবাদদাতা অরূপনাথর প্রতিবেদন নিউজ 18 নর্থ ইস্ট